হ্যাঁ স্যার। তুই ফিরেছিস? হ্যাঁ স্যার। তারপরে তোর সাথে কাকার কথা হলো নাকি? হ্যাঁ কথা হলো, বললো তো কথা হয়েছিল আমার সঙ্গে ভিতর। কই বললো যে ভাই চেয়ারম্যান সিটটার ব্যাপারে বলছে? চেয়ারম্যান তো আমার নামে আমি বলেই দিই। হ্যাঁ ভাইসটা হলে হবে বা বাদ বাকি গুলো হবে, চেয়ারম্যান টিএমসি লোগোতে যারা জিতেছে তারাই হবে, তার বাইরে হবে না। আমি তো তোকে প্রথম দিনই বলেছি। হ্যাঁ হ্যাঁ ভেবে জানাবো, ঠিক আছে? ভেবে জানিয়ে তো এইভাবে লাভ কিছু নেই। তুই যদি টাইম পাস একবার বসে দেখা কর, তোর সামনে সামনে আমি বলে দিচ্ছি আরো ডিটেল, ঠিক আছে? ঠিক আছে, তুই তাহলে এখন একবার চলাই পুরোনো শোনাই। ঠিক আছে। হ্যাঁ স্যার। কি হলো রে তোর? কথা তো সব হয়ে গেছে, ওরা বলে দেখা করবো। তো স্যার আমি তো বকার আইসি, একটু গাড়ি সার্ভিসিং করাতে। তাহলে কথা এরকম বলিস কেন? যে কথা দাম না না স্যার, না না স্যার, কথা পুরো ফাইনাল হয়ে গেছে স্যার। কথা ফাইনাল হলে আমাকে, আমি তো কথা বলেছি, এবার আমাকে তো আমার কথা তো দাম থাকতে হবে। তো সকালবেলা জানাবো, তখন সকালবেলা তোকে ফোন করলাম। না না সকালবেলা লোক ছিল যেন ফোনটা তুললাম না। সে ঠিক আছে। হ্যাঁ পরে আমাকে একটা মেসেজ করে দে তাহলে। তোমাকে বলেছি কোথাও বলছি। হ্যাঁ বললে বললে তুই সেরকম, আমি যখন নতুন থানে আছি সেরকম বড়কাম বাগান ফাগান এই দিয়ে কোথাও আসতে বল, মোটর সাইকেল করে কথা বলে দিচ্ছি রাস্তার সাইডে। ঠিক আছে, অসুবিধা আছে তাহলে ওই সব দিকে কোথাও আসতে বল। ঠিক আছে, কথা বলে নিচ্ছি। ঠিক আছে। হ্যাঁ স্যার বল। খবরই নেই কিছু স্যার? খবর তো বললাম আপনাকে, ওর কথা তো চলছে, বলছে এখন তো দেরি আছে, দেখিয়ে নিচ্ছি বলছে। দেরি ফেরে না, যদি খবর না দিস থাক, ছেড়ে দে, আর দরকার নেই। যেন মনে হচ্ছে তাহলে আমার যত ইয়ে আছে আমি যেতে যেতে তোদের ফোন করছি নাকি? না 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 স্যার, ওটার জন্য বলছি না। ছেড়ে দে, দরকার নেই, বল দরকার নেই, করতে হবে না। স্যার। হ্যাঁ স্যার। তুই ফিরেছিস? হ্যাঁ স্যার। তারপরে তোর সাথে কাকার কথা হলো নাকি? হ্যাঁ কথা হলো, বললো তো কথা হয়েছিল আমার সঙ্গে ভিতর। তো বলছে যে কই বললো যে ভাই চেয়ারম্যান সিটটার ব্যাপারে বলছে? চেয়ারম্যান তো আমার নামে আমি বলেই দিই। হ্যাঁ ভাইসটা হলে হবে বা বাদ বাকি গুলো হবে, চেয়ারম্যান টিএমসি লোগোতে যারা জিতেছে তারাই হবে, তার বাইরে হবে না। আমি তো তোকে প্রথম দিনই বলেছি। আমাকে আর একটা দিন টাইম দিন, আমি ভেবে জানাবো, ঠিক আছে? ভেবে জানিয়ে তো এইভাবে লাভ কিছু নেই। তুই যদি টাইম পাস একবার বসে দেখা কর, তোর সামনে সামনে আমি বলে দিচ্ছি আরো ডিটেল, ঠিক আছে? ঠিক আছে, তুই তাহলে এখন একবার চলাই পুরোনো শোনাই। ঠিক আছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।